ইসরায়েলি বাহিনীর অনুকরণে তারা গতকাল হাসপাতালে হামলা চালিয়েছে। আপনারা জানেন যে ইসরায়েলি বাহিনী গাজায় হাসপাতালে হামলা চালিয়েছে, আর এখানে বিএনপি জামাত হাসপাতালে হামলা চালিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এরকম হাসপাতালের হামলা, হাসপাতালে হামলা কোনো রাজনৈতিক দল করেছে বলে আমার জানা নাই। আপনারা জানেন যে ইসরায়েলি বাহিনী গাজায় হাসপাতালে হামলা চালিয়ে 800 মানুষকে হত্যা করার পরও একটি শব্দ উচ্চারণ করেনি, এই বর্বরতার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি বিএনপি এবং জামাত, বরং ইসরায়েলি বাহিনীর অনুকরণে তারা গতকাল হাসপাতালে হামলা চালিয়েছে এবং তারা পুলিশের উপর হামলা চালিয়েছে বিভিন্ন জায়গায়, নাইটিঙ্গেল মোড় সহ বিভিন্ন জায়গায় পুলিশের উপর হামলা চালিয়ে একজন পুলিশকে পিটিয়ে পরে চাপাতিতে কোপ দিয়ে তাকে হত্যা করা হয়। 100 বেশি পুলিশ সদস্য আহত, দুজনের অবস্থা গুরুতর এবং আনসারের 25 জন সদস্য আহত। এইভাবে যখন তাণ্ডব শুরু করে তারা, তখন আইনশৃঙ্খলা বাহিনী এই তাণ্ডব বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে বাধ্য হয় এবং যখন আইনশৃঙ্খলা বাহিনী এই তাণ্ডব বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করে, তখন বিএনপির নেতারা প্রথমে মঞ্চ ত্যাগ করে চলে যায়, তাদের সাথে সাথে তাদের কর্মী সমর্থকরাও চলে যায়। গতকালকের চিত্র আপনারা টেলিভিশনে দেখিয়েছেন, আবার অনেকে দেখেছেন। এটি মনে হচ্ছিল যে কোনো জায়গায় যুদ্ধ হচ্ছে, কিংবা পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগে হামলা চালিয়েছিল, আপনাদের মনে আছে। গতকাল বিএনপি জামাত রাজারবাগে হামলা চালিয়েছে, রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে এবং আমরা গতকাল রাতে, আমি হাসপাতালে গেছি, ঢাকা মেডিকেল হাসপাতালে গেছি, রাজারবাগ পুলিশ হাসপাতালে গেছি, সেখানে বহু পুলিশ যন্ত্রণায় ছটফট করছে। পুলিশের মাথার উপর, বেশিরভাগ পুলিশের মাথায় তারা আঘাত করেছে যাতে মৃত্যু হয় এবং যে পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে, আপনারা তো সেই জায়গা দেখেননি, আমি লাশ দেখেছি, পিছনে কোপ দিয়ে এটা নামিয়ে ফেলা হয়েছে মৃত্যু নিশ্চিত করার জন্য। এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না, এটি কোনো রাজনৈতিক দলের কাজ নয়, এগুলো সন্ত্রাসী দলের কাজ। বিএনপি জামাত যে আবার 13-14-15 সালের রূপে ফেরত এসছে, সেটি গতকাল আপনারা দেখেছেন।